হ্যালো ফুটবল ফ্যান্স, এই বছরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি। এই মৌসুমে MLS এর মূল পর্বে কোয়ালিফাই করতে না পারায় মৌসুমটা অনেক আগেই শেষ হয়েছে মায়ামির। যদিও এই মাসে শুরুতে চায়নায় দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মায়ামির, কিন্তু নভেম্বর মাস পড়তে না পড়তেই ম্যাচ দুটি বাতিল হয়। তবে MLS ও নিজেদের ক্লাব ইতিহাসের প্রথম ব্যালন্ডিয়র জয়ী ফুটবলারকে তাদের ফ্যানদের সামনে পুরস্কারটি প্রদর্শনের সুযোগ করে দিতে মায়ামি এই মাসেই একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছে। এই ম্যাচটিতে মায়ামি মুখোমুখি হতে চলেছে এই মৌসুমে MLS এর মূল পর্বে কোয়ালিফাই করতে না পারা আরেকটি দল নিউ ইয়র্ক সিটির বিপক্ষে। ম্যাচটি 11 নভেম্বর ভোর 6:30 থেকে শুরু হবে, যা বাংলাদেশে ভোর 7:00 থেকে ম্যাচটি মাঠে গড়াবে। ইন্টার মায়ামির বছরের শেষ এই ম্যাচটি কিংবা লিওনেল মেসির ব্যালন্ডিয়র প্রদর্শনীয় অনুষ্ঠানটি আপনারা বিভিন্ন আনঅফিসিয়াল অ্যাপগুলোর দ্বারা দেখতে পারবেন। তবে আমি ফেসবুক ও টুইটার অ্যাপটিকে সাজেস্ট করব এই ম্যাচটি দেখার জন্য। ম্যাচটি শুরু হওয়ার সময় হলে ফেসবুকের কিবোর্ডে গিয়ে ইন্টার মায়ামি বনাম নিউ ইয়র্ক সিটি লিখে সার্চ করলেই আপনারা লাইভ স্ট্রিমিং পেয়ে যাবেন। স্বাভাবিকভাবে মেসির ব্যালন্ডিয়র প্রদর্শনীয় অনুষ্ঠানটি ও ম্যাচটি অনেকে লাইভ স্ট্রিমিং করবে। এছাড়াও আপনারা চাইলে টুইটার অ্যাপটিরও সাহায্য নিতে পারেন। সেখানে মায়ামির অফিসিয়াল অ্যাকাউন্ট আছে, যেখানে তারা ভিডিও ও ফটো পোস্ট করে থাকে। এছাড়াও জার্সি লাভার নামক আমার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটাও আছে, যেখানে আমি লিওনেল মেসি, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনাকে নিয়ে সব রকমের আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে আমার টুইটার অ্যাকাউন্টটাকেও ফলো করতে পারেন। এবার চলে আসবো হেড টু হেড রেজাল্টে। দুটি দলের মুখোমুখি নয় দেখায় মাত্র একবার জয় পেয়েছে ইন্টার মায়ামি এবং একটি ম্যাচ ড্র হয়েছে, বাকি 7 ম্যাচেই জয় পেয়েছে নিউ ইয়র্ক সিটি FC। বছরের শেষ এই ম্যাচটিতে রেজাল্টটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ এবং মায়ামি পরবর্তী মৌসুমে একটা নতুন দল নিয়ে মাঠে নামবে, তাই ম্যাচটির ফলাফল কোনো কাজেই লাগবে না দুটি দলেরই। তবে লিওনেল মেসির ব্যালন্ডিয়র প্রদর্শনীয় রাতটা আরও আনন্দিত করে তুলতে ইন্টার মায়ামির ম্যাচটিতে জয় পেতে হবে। ম্যাচটি শুরু হওয়ার আগে জমকালো আয়োজনের মাঝে লিওনেল মেসি তার রেকর্ড 8ম ব্যালন্ডিয়রটা দর্শকদের সামনে উঁচিয়ে ধরবেন, যেখানে ইন্টার মায়ামির মালিকেরা ও MLS এর প্রেসিডেন্টও এই ঐতিহাসিক মুহূর্তটা দেখার জন্য হাজারো দর্শকদের সাথে DRB PNK স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। মায়ামির তরফ থেকে এই ব্যালন্ডিয়র প্রদর্শনীয় অনুষ্ঠানটিকে নোচিডিওর নাম দেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে সোনালি রাত, যার দ্বারাই বোঝা যাচ্ছে লিওনেল মেসির ব্যালন্ডিয়র প্রদর্শনীয় রাতটা স্মরণীয় করে রাখতে ইন্টার মায়ামি বেশ কিছু আয়োজন করতে চলেছে।